নানা নাটকীয়তা আর জল্পনা কল্পনা শেষে আইপিএল খেলতে দেশ ছাড়লেন লিটন কুমার দাস। কলকাতা নাইট রাইডার্সের হয়ে পরের ম্যাচেই মাঠে নামার তীব্র সম্ভাবনা তার। সবকিছু ঠিকঠাক থাকলে প্রথমবারের মতো আইপিএল এর একই দলে দেখা যেত দুই বাংলাদেশি ক্রিকেটারকে। তবে হুট করে সাকিবের নাম সরিয়ে নেয় এবারের আসরে সে সুযোগ থেকে বঞ্চিত টাইগার সমর্থকরা। কেকেআর এর ক্যাম্পে দেশ সেরা অলরাউন্ডারের অনুপস্থিতি অনুভব করবেন লিটন নিজেও। এটা ডিফারেন্ট স্টোরি এখন, অবশ্যই যে যেতে পারতাম খুব ভালো লাগতো, দেশের একই প্লেয়ার আবার একসাথে যদি ড্রেসিং রুম শেয়ার করতাম কেকেআর খুব ভালো লাগতো, বাট সামহাও কোনো রিজনে হয়তো বা তিনি যাচ্ছেন না, বাট ঠিক আছে। সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে 27 বলে 60 রানের এক চোখ ধাঁধানো ইনিংস খেলেছিলেন লিটন। অ্যাডিলেইডের সে ম্যাচের পর তার ভক্ত তালিকায় যোগ হয়েছে ভারতীয়রাও, সে খোঁজ রাখেন লিটন নিজেও। তাই আপাতত সমর্থকদের পাশে থাকার অনুরোধ এই টাইগার ক্রিকেটারের। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। ফ্যানদের উদ্দেশ্যে একটা জিনিসই বলবো যে সাপোর্ট, এখানে যেমন সাপোর্ট করে আমার মনে হয় ওখানেও সাপোর্ট করবে, প্লেয়ারদের সাপোর্ট করলে প্লেয়ারদের জন্য ভালো কিছুই হয়। সাকিবের নাম সরিয়ে নেয় জেসন রয়কে দলে ভিড়িয়েছে কলকাতা। আগে থেকেই রয়েছেন গুরবাজ, এছাড়া আন্দ্রে রাসেল, সুনীল নারিনদের ভিড়ে একাদশের জায়গা মিলবে কিনা তা নিয়ে নিশ্চিত নন লিটন নিজেও। অবশ্য তা নিয়ে চিন্তা না করে আপাতত অভিজ্ঞতা অর্জনটাই লক্ষ্য এই ক্রিকেটারের। ভারতের বিভিন্ন মাঠের অভিজ্ঞতা নিয়ে ভারত বিশ্বকাপে ভালো কিছু করতে চান লাল সবুজের জার্সি গায়ে। আমি জানি না ওখানে যা খেলবো কিনা এবং খেললে ভালো খেলবো কিনা তার কোনো গ্যারান্টি নেই, বাট এটা একটা লার্নিং প্রসেস। অবশ্যই আমি 20-25 দিন যে কদিনে থাকবো চেষ্টা করবো সবগুলা মাঠের সব আইডিয়া নেওয়া, যেটা আমার ফিউচারে কাজে দিবে। আয়ারল্যান্ড সিরিজের ব্যস্ততায় কেকেআর এর হয়ে প্রথম 3 ম্যাচে মাঠে নামা হয়নি লিটনের। অবশ্য সে 3 ম্যাচে 2 জয় নিয়ে পয়েন্ট টেবিলে সুবিধাজনক স্থানেই আছে তার দল। আগামী 14 এপ্রিল ইডেন গার্ডেনে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে আইপিএল অভিষেক হতে পারে এই স্টাইলিশ ওপেনারের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।